প্রত্যেকটি থানায় বহুকাল ধরে কালী পুজো হয় বা কালী মন্দির থাকে, আশা করি আপনাদের নিজের জেলাতেও আছে। 34 বছর ধরে বামফ্রন্ট সরকারে থাকা অবস্থাতে মাননীয় শ্রী জ্যোতি বসু, স্বর্গীয় জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও যারা নিজেদেরকে কমিউনিস্ট বলতেন, এই বাংলাতে বাংলার সংস্কৃতি ছিল যে থানায় কালী মন্দির থাকে এবং কালী পুজো হয়। কিন্তু বর্তমানে আমরা এমন এক ধর্মীয় সংকীর্ণতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের বহুদিনের সংস্কৃতি থানায় কালী মন্দির থাকা তাও চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে। মগরাহাট থানার বিশেষ কিছু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মগরাহাট থানায় কালী মন্দির তৈরি করা নিয়ে সেখানকার বিডিও কে তাদের অবজেকশন জানিয়েছে। শুধু তাই নয়, এবং এই অবজেকশনের ভাষা অত্যন্ত সন্দেহজনক। সেই ভাষার মাধ্যমে বোঝানো হয়েছে যারা শান্তিপ্রিয় মানুষ কিন্তু প্রয়োজনে শান্তি বিঘ্নিত হতে পারে, এবং এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেসের শাসনে বাংলার সংস্কৃতি, সেই সংস্কৃতির কিন্তু আর স্থান নেই, বাংলা সংস্কৃতি ধীরে ধীরে অবনতি হচ্ছে। যেখানে বিশেষ কিছু ধর্ম ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা মগরাহাট থানার ওসির বিরুদ্ধে কমপ্লেন জানাচ্ছে বিডিওকে যে মগরাহাট থানায় কালী মন্দির তৈরি করা যাবে না বা কালী মন্দির রাখা যাবে না, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা বাংলার জনগণের সামনে প্রশ্ন করছি যে বাংলার যে সংস্কৃতি নিয়ে বাংলা বড় হয়েছে স্বাধীনতার পর থেকে আজ অবধি, সেই সংস্কৃতি কোন থ্রেটের সামনে এসে পৌঁছেছে, কোন বিপদের সামনে এসে পৌঁছেছে, তার একটি নিদর্শন হচ্ছে এই চিঠি। আমরা বাংলার জনগণকে অনুরোধ করব যে এই বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য, যে মগরাহাটে থানায় যে ঘটনা ঘটেছে আগামী দিনে আপনার বাড়ির পাশে থানাতেও সেই ঘটনা ঘটতে পারে। পাওয়ার্ড বাই জীবনপুর বানপ্রস্থ ভিলেজ ট্রাস্ট ও লিজ।